জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জয়পুরহাট একাশনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, সাবেক মহিলা সংসদ সদস্য মাহফুজা মইনুল রিনা ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মেহেন্নিকার শৈলী সহ কলেজের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের গান ও নৃত্য পরিবেশন করা হয়। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।